সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু রাইস ব্লগ। তো আপনাদের সাথে একটা আপডেট ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করার ছিল, আর আশা করি আমাকে দেখে বুঝতেই পারছেন যে আমার মন মানসিকতা ভালো নেই। তো কেন ভালো নেই আশা করি আপনার টাইটেলে পড়েছেন, যে এক্সপেরিমেন্টাল চ্যানেল, মানে আমাদের মেইন যে চ্যানেলটা, মানে এই চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইবার আছে আশা করি 80%ই আমাদের মেইন চ্যানেল এক্সপেরিমেন্টাল, মানে আমাদের এক্সপেরিমেন্টাল ফ্যামিলির সদস্য। তো তাদের জন্য একটা ব্যাড নিউজ যে আমাদের মেইন চ্যানেল এক্সপেরিমেন্টালে আর ভিডিও আসবে না। মানে এমন না যে আমি ভিডিও আর আপলোড করব না, আমি আপলোড করতে পারছি না। হ্যাঁ গাইস, ঠিকই শুনেছেন, আমি আমার ভিডিও রেডি রয়েছে, 2 থেকে 3টা ভিডিও আমার রেডি রয়েছে। আজকেও দুপুরবেলা একটা ভিডিও আমাদের মেইন চ্যানেলে পোস্ট করার কথা ছিল, বাট আমি আপলোড করতে পারছি না। তো কী হয়েছে সেটাই বলার জন্য এই ভিডিওটা মানে ছোটো করে আমি বানাচ্ছি। তো প্রত্যেকটা ইউটিউবারের একটা মানে ভয় কাজ করে মনের ভিতরে, যে ইউটিউবের তরফ থেকে যদি কোনো রকম মেল আসে তাহলে ভয় লাগে দেখতে, যে ইউটিউবের তরফ থেকে হঠাৎ কী মেল আসলো, কী হলো নাকি চ্যানেলটা সম্বন্ধে। মানে চ্যানেলটাকে খুব মানে ভালোবাসা দিয়ে আমরা বড় করেছি, 5 বছরের কষ্ট, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা প্রায় 3 লাখের কাছাকাছি হতে যাচ্ছে। তো 5 বছরের কষ্টটা এরকম এরকমভাবে যদি উড়ে যায় তাহলে কষ্টই লাগে। তো কষ্টটা হলো মানে আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে মেলটা চেক করি, মেলটা চেক করার পরে সাথে সাথে দেখি আমার চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে, যার ফলে আমার চ্যানেলে আমি আর ভিডিও দিতে পারবো না। হ্যাঁ গাইজ, একদমই ঠিক শুনেছেন। তো জিনিসটা দেখে খুবই খারাপ লাগলো, কারণ প্রথমবার আমার সাথে এরকম হয়েছে, আজ পর্যন্ত কোনোদিন আমার চ্যানেলে কোনো রকম স্ট্রাইক আসেনি। তো জিনিসটা একদমই নতুন আমার কাছে, অনেক লোকের স্ট্রাইক আসে বাট আমি সেরকমভাবেই সারা জীবন চলার চেষ্টা করি যাতে চ্যানেলে স্ট্রাইক না আসে। তো অত বড় করে লাভ নেই ভিডিওটা, তো এখন আপনাদের কাছে একটু সাপোর্ট চাই আর কিছুই না। আমাদের চ্যানেলে আবার ভিডিও আস্তে আস্তে প্রায় 7 থেকে 8 দিন টাইম লেগে যাবে, কারণ এই কয়েকদিনের জন্য আমাদের চ্যানেলে আমি ভিডিও পোস্ট করতে পারবো না, পুরোপুরি রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। মানে 7 থেকে 8 দিন আমাদের চ্যানেলে কোনো রকম ভিডিও আর আসবে না। তো এখন এখন আমাদের কাছে এখন আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যেরকমভাবে ভালোবাসা দেখান সেরকমভাবে ভালোবাসা দেখাবেন। ওই চ্যানেলে নতুন নতুন কিছু ভিডিও পোস্ট হয়েছে, যারা যারা এখনও দেখেননি গিয়ে দেখুন ভিডিওগুলো, যাতে চ্যানেলটার রিচটা ডাউন না হয়। অলরেডি কিন্তু একটু ডাউন হয়ে গেছে, যাতে আরও ডাউন না হয়ে যায় তার জন্য আপনাদের কাছে একটু সাপোর্ট চাই। ওটা খুবই খারাপ, তো আপনাদের কাছে একটু সাপোর্ট চাই, জানি আপনারা খুবই ভালোবাসেন আমাকে। তো এরকমভাবে ভালোবাসা দিতে থাকবেন, 7 দিন আমাদের চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড করতে পারবো না। আর এই জিনিসটাই আপনাদের জানার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ এই ভিডিও এই চ্যানেলটা কোনো রকম প্রবলেম আমাদের হবে না, এই চ্যানেলে ব্লগও আসবে। আর এই ভিডিওটা আপনাদের যত এক্সপেরিমেন্টাল ফ্যামিলি সদস্য আছে সবার কাছে শেয়ার করে দিন, যাতে তারাও জানতে পারে যে ভিডিও কেন আসছে না। আর আরেকটা কথা, আপনারা যদি যে ভিডিওগুলো আমার রেডি রয়েছে সেই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে নিতে পারেন। ফেসবুক পেজে কিন্তু আমি রেগুলারলি ভিডিও পোস্ট করি, যে ভিডিওগুলো আমি ইউটিউবে দিই সেই ভিডিওগুলো কিন্তু আমি ফেসবুক পেজেও দিই। তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন, এখানে আশা করি ফেসবুক পেজের নামটা দেখতে পাচ্ছেন। তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করুন, কারণ কালকে দুপুরবেলা আমি নতুন ভিডিওটা, যেই ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করতাম সেই ভিডিওটা আমি ফেসবুক পেজে পোস্ট করে দেবো। মানে এই 7 দিনের ভিতরে যত ভিডিও আসবে সব ফেসবুক পেজেই আসবে। তো আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, তাহলে কিন্তু একটা ভিডিও মিস হবে না। 7 দিন বাদে গিয়ে ওই ভিডিওগুলো আমি ইউটিউবে পোস্ট করবো, যারা যারা আমার ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেখে নেবেন। ওকে, তো এখানে আছে ডিসক্রিপশন বক্সেও ফেসবুক পেজের লিঙ্ক আছে, আর আমাদের ফার্স্ট কমেন্টেও ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। ওকে, তো মনটা খুবই খারাপ, ভিডিও পোস্ট করতে পারছি না, অনেক কটা আইডিয়া ছিল মাথায়, ভিডিও এখানে পোস্ট করতে পারছি না, তাতে কী আছে আপনারা ফেসবুক পেজ থেকে দেখতে পারেন। আর রিলসগুলো ওখানে আমি পোস্ট করে দেবো, রিলস, ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম সব কটার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই বিষয়টা সম্বন্ধে আপনাদের জানানো দরকার ছিল, তো আমি আপনাদের জানিয়ে দিলাম। আর কোনো চাপ নেই গাইজ, 7 দিন বাদে থেকে আবার ওই চ্যানেলে ভিডিও আসবে, কোনো চাপের ব্যাপার নেই, আবার চলে আসবে। আর এই চ্যানেলেও কিন্তু ব্লগ চলে আসবে, দেখে নেবেন যখনই আমি পোস্ট করবো, ঠিক আছে গাইজ? তো গাইজ, আশা করব আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।